সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব অ্যাকশন ক্যামেরা সম্পর্কে। আমাদের মনে অনেকেরই প্রশ্ন, অ্যাকশন ক্যামেরা কি এবং এর কাজ কি? তো চলুন জেনে নেওয়া যাক অ্যাকশন ক্যামেরা সম্পর্কে যত বিস্তারিত তথ্য আছে সকল কিছু। অনেকের মনেই প্রশ্ন, অ্যাকশন ক্যামেরা কি, এটা কেন কিনব, এটার কাজ কি, আমি কি ডিজিটাল ক্যামেরা কিনবো নাকি অ্যাকশন ক্যামেরা কিনবো নাকি DSLR কিনবো? আচ্ছা ভাই, ওই যে ছোটো একটা ক্যামেরা আছে না, ওটা কি? অ্যাকশন ক্যামেরাতে কী করবো আমি? আজকের ভিডিওতে আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব। আজ আমরা জানবো অ্যাকশন ক্যামেরা কি। তো চলুন, দেরি কেন, চলুন আপনাদের সকল কনফিউশন দূর করা যাক। প্রথমে আমরা জেনে নেব অ্যাকশন ক্যামেরা কি। দেখতে খুবই ছোট, সাইজে ক্রেডিট কার্ডের মতো, ওজনে খুব হালকা, বিশাল জায়গা নিয়ে ছবি তোলা ও ভিডিও করা যায়, যে কোনো জায়গায় বহনযোগ্য, যে কোনো কিছুর সাথে লাগিয়ে ভিডিও ক্যামেরা করা যায় এবং শ্যুট করা যায়, এবং সেটি হচ্ছে অ্যাকশন ক্যামেরা। ভাই এটার কাজ কি? ভাই এটাতে তো শুধু ছবি ও ভিডিও করা যায়। শুধু ছবি ও ভিডিও করা যায়? ভাই ক্যামেরার কাজই তো শুধু ছবি তোলা এবং ভিডিও করা, কিন্তু এই ক্যামেরায় কিছু আলাদা ফিচার আছে যা এই ক্যামেরাকে অন্য ক্যামেরাগুলো থেকে আলাদা করেছে। চলুন দেখে নিই সেগুলো কী কী। ভাই সহজ উত্তরে বলা যায় শুধু ছবি ও ভিডিও, কিন্তু এটা বিস্তারিতভাবে বললে একটি ছবি আপনি খুব কমফোর্টেবলভাবে বিশাল জায়গায় নিয়ে, হ্যাঁ বিশাল জায়গা, 170 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যায়। আপনার বাইকে বা সাইকেল আছে কিংবা ট্রাভেলিং করতে পছন্দ করেন, এই ক্যামেরা দিয়ে আপনি পানির নিচ থেকে আকাশের উচ্চতা পর্যন্ত যে কোনো জায়গায় 170 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা ও ভিডিও করার কাজ করতে পারবেন। তো অ্যাকশন ক্যামেরার কিছু ইউনিক ফিচারগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। অ্যাকশন ক্যামেরায় প্রথম যে ফিচারটি সবচেয়ে আকর্ষণীয় সেটি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। 170 ডিগ্রি লেন্স সম্পূর্ণ একটি ক্যামেরা যা দিয়ে আপনি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড নিয়ে ছবি তুলতে পারবেন। ধরুন আপনি ছাদে দাঁড়িয়ে আছেন, আপনি চাচ্ছেন সম্পূর্ণ আকাশ নিয়ে একটি ছবি তুলতে, কিংবা আপনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন, আপনি চাচ্ছেন সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড নিয়ে একটি ছবি তুলতে, আপনার জন্য হচ্ছে অ্যাকশন ক্যামেরা। চলুন দেখে নেই অ্যাকশন ক্যামেরাতে তোলা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ কিছু তোলা ছবি এবং ভিডিও। অ্যাকশন ক্যামেরার দ্বিতীয় যে আকর্ষণীয় ফিচার সেটি হচ্ছে FOV, ফিল্ড অফ ভিউ। ফিল্ড অফ ভিউ আবার কী জিনিস? আপনি নর্মালি একটি ছবি তুলতে চাচ্ছেন, যে জায়গাটি ধরুন একটি মাঠের সমান, কিন্তু আপনি পুরো জায়গাটির ছবি তুলতে পারছেন না। পুরো জায়গাটির ছবি তুলতে আপনার নিজেকে অনেক পিছনে নিয়ে যেতে হচ্ছে, যা মাঝে মাঝে খুবই বিব্রতকর। কিন্তু একটি অ্যাকশন ক্যামেরা হলে সহজে আপনি ছবিটি তুলতে পারছেন আপনার নিজের জায়গায় দাঁড়িয়েই। অ্যাকশন ক্যামেরার আরেকটি আকর্ষণীয় ফিচার হচ্ছে POV, আমরা অনেকেই জানি এটি সম্পর্কে, পয়েন্ট অফ ভিউ। এই ক্যামেরাটিকে আপনি যে কোনো জায়গায় লাগিয়ে ভিডিও করতে পারবেন কিংবা ছবি তুলতে পারবেন, যেমন ধরুন সাইকেল, হুন্ডা, গাছ, হেলমেট, কিংবা ব্যাগের সাথে লাগিয়ে আরামসে ট্রাভেলের ভিডিও আপনি করতে পারবেন, কিংবা ড্রোনের অথবা কোয়াডকপ্টারের সাথে লাগিয়ে করে ফেলতে পারেন মজার মজার এক্সপেরিমেন্ট। অ্যাকশন ক্যামেরার আরেকটা মজার ফিচার হচ্ছে টাইমল্যাপস। এটা দিয়ে আপনি করে ফেলতে পারেন ওয়াইড অ্যাঙ্গেলের সুবিধা নিয়ে মজার মজার টাইমল্যাপস। আমরা বলতে পারি যে এখন তো টাইমল্যাপস মোবাইলের ভিডিও দিয়ে করা যায় বা মোবাইল দিয়ে করা যায়, কিন্তু আপনি মোবাইল দিয়ে তো আর অ্যাকশন ক্যামেরার মতো ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে টাইমল্যাপস নিতে পারবেন না। অ্যাকশন ক্যামেরার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে এতে আপনি টাইমল্যাপস করতে পারবেন। এটা হালকা, তাই যে কোনো জায়গায় ঝুলিয়ে নিন আর করে ফেলুন টাইমল্যাপস। এক্ষেত্রে ঝড় কিংবা বৃষ্টি আপনার বাধা হয়ে দাঁড়াবে। অ্যাকশন ক্যামেরা সবচাইতে লাস্ট এবং সবচেয়ে মজার যে ফিচারটি সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব, সেটা হচ্ছে ওয়াটার প্রুফ হাউজিং। আপনি একটি মোবাইল নিয়ে কি পানির নিচে ছবি তুলতে পারবেন বা একটি DSLR দিয়ে পানির নিচে ছবি তুলতে পারবেন? পারবেন না। কিন্তু প্রায় প্রতিটা অ্যাকশন ক্যামেরার সাথেই আপনি পাবেন একটি ওয়াটার প্রুফ কেস বা হাউজিং, যেটা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন পানির নিচে খুব পরিষ্কারভাবে, যা আপনি ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ভাইবারে পাঠাতে পারেন আপনার প্রিয়জনদের কাছে। কক্সবাজার বেড়াতে যাচ্ছেন, মোবাইল পানিতে ভিজে যাওয়ার সম্ভাবনা, তাই না? সমস্যা কি, অ্যাকশন ক্যামেরা নিয়ে যাবেন, ওয়াটার প্রুফ হাউজিংয়ের ভিতরে অ্যাকশন ক্যামেরাটা ঢুকেই আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, আপনার অ্যাকশন ক্যামেরার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি পাবেন মজার মজার ভিডিও এবং ছবি। নতুন বিয়ে করেছেন, হানিমুনে যাচ্ছেন কক্সবাজার, বউয়ের সাথে অনেক মজা হবে, কিন্তু মোবাইল পানিতে ভিজে যাওয়ার ভয়, সমস্যা কি, অ্যাকশন ক্যামেরা নিয়ে যাবেন, এর জন্য আপনার আলাদা ফটোগ্রাফার ভাড়া করা লাগছে না এবং আপনার মোবাইলও পানিতে ভিজার কোনো ভয় নেই। ও আচ্ছা, একটা কথা তো বলাই হয়নি, আজ আমরা কম বেশি সবাই সেলফি তুলতে পছন্দ করি, সেলফি আজ একটা ফ্যাশন এবং ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। আর আপনার কাছে যদি অ্যাকশন ক্যামেরা থাকে তাহলে 20 জন 30 জন 40 জন অনেক মানুষ নিয়ে একসাথে অনেকগুলো সেলফি তুলতে পারবো, এবং তাও আবার ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে। বন্ধুরা, আজ আমরা জেনে নিলাম অ্যাকশন ক্যামেরা সম্পর্কে বিস্তারিত সকল কিছু। সামনের ভিডিওতে আমরা top 5 চিপ অ্যাকশন ক্যামেরা নিয়ে আলোচনা করব। সবাইকে পাশে থাকার জন্য এবং ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই
লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন, আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।